পাইল না, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পুরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে মনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই রণ। পরীর বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8 নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। এটা কি? টয়লেট টিপচাপ। আপনি কোয়েলের মৃত্যু ইনভেস্টিগেশন করছেন না? আপনি নিশ্চয় জানেন যে কোয়েল একজন উচ্চ শিক্ষিতা মহিলা। হ্যাঁ জানি জানি জানি। তাহলে একজন উচ্চ শিক্ষিতা মেয়ে, সে একটা অভিযোগ পত্র লিখতে পারল অথচ তার নিচে সাইন না করে টিপ সই দিলেন, ব্যাপারটা কি বিশ্বাসযোগ্য? এক্সকিউজ মি, কেন টিপ ছাপ দিয়েছেন সেটা তো কোয়েল রায় বেঁচে থাকলেই জানা যেত, কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব নয় এখন। তবে প্রবাল রায় ওনার বাবা কনফার্ম করেছেন যে ওই স্টেটমেন্টটা ওনার মেয়ের লেখা স্টেটমেন্ট, যখন বাবা হয়ে উনি মেনে নিয়েছেন তখন, তাই না অফিসার? মেনে নিয়েছে নাকি ওনাকে জোর করিয়ে বিশ্বাস করানো হয়েছে? ওনার মেয়ে মারা গেছে, ওনার মাথা ঠিক নেই, কাজেই যে কেউ ওনাকে যা খুশি বুঝিয়ে দিতে পারে। একটা মানুষ বেঁচে নেই, তার সাইন নেই, যে কেউ একটা তার নাম করে অভিযোগপত্র লিখে এনে আপনাদের দেখাবে আর আপনারা সেটা বিশ্বাস করে নেবেন? তখন থেকে ভিকিকে ফোন করে চলেছি, ফোনটা বেজেই যাচ্ছে। দেখো কথা বলছে হয়তো, সেই জন্যই ফোনটা ধরতে পারিনি। আমি ভাবছি রেখা আর একটু দেখি, তারপর না হয় আমি নিজেই থানায় চলে যাব। থানায় কি হচ্ছে বলো তো? আর এদিকে মিডিয়া তো ফোনের পর ফোন করেই চলেছে। আমাকেও তো ফোনের পর ফোন, মেসেজের পর মেসেজ, আমি সবকটা ইগনোর করছি। একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না রেখা। কোয়েলের এই লিখিত অভিযোগের কথাটা প্রেসে লিক হলো কি করে? কি যে বলো তুমি, এই তো আমাদের শিখাই তো জানতো, ঠিক সেরকমই নিশ্চয়ই আরো অনেকে জানে। আবার এমনও হতে পারে যে প্রবাল রায় নিজে মিডিয়াকে জানিয়েছে। না রেখা না। মা বাবা আসবো? কিছু বলবে বলো। মা ভিকিরা তো অনেকক্ষণ হলো থানায় গেছে কিন্তু এখনো তো ফিরলো না, তো আপনারা কি কিছু জানেন? সেই খবরটা নিতেই আমি এলাম। না সুপর্ণা, আমরা এখনো কিছু জানি না। ও আচ্ছা, এদিকে মিডিয়ারা যা শুরু করেছে কি বলবো। আমার এক বান্ধবী, ও একটা চ্যানেলে নিউজ রিড করে, ও তো আমাকে ফোন করেছিল কারণ ও জানে যে ভিকি আমার দেওর হয়, তো কোয়েলের অভিযোগের খবরটা ওদের কাছে পৌঁছে গেছে। সেই সত্যি মিথ্যে যাচাই করার জন্যই ও আমাকে সব জিজ্ঞেস করছিল। তুমি আবার আগ বাড়িয়ে কিছু বলতে চাও না তো? হ্যাঁ বলেছি তো। কি মানে বলেছি যে ভিকি এরকম কাজ করতেই পারে না, মানে ওর মতো ছেলেই হয় না। কিন্তু মা আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মানে শিখা তো ভিকির স্ত্রী, তো শিখা কেন ভিকির সব কথা বিশ্বাস করছে না বলুন তো? না মানে আসলে আমার কি মনে হয় জানেন তো,
কেউ বোধহয় ইচ্ছে করে ভিকির ক্ষতি করতে চাইছে। তবে কি এটা অ্যান্থনির কোনো চাল? কি মনে হয়, মানে তুমি কাকে সন্দেহ করছো বলো তো? আমি আর কাকে সন্দেহ করব, কিন্তু ধরুন ধরুন এমন কেউ ভিকির ক্ষতি হলে যার লাভ হতে পারে, মানে শিখা তো তখন ফ্রি হয়ে যাবে, তাই না? হাসপাতালে কোয়েলের আঙুলে কালির দাগ দেখেছিলাম, তাহলে কি কেউ অভিযোগটা লিখে অজ্ঞান থাকা অবস্থায় ওর টিপছাপ নিয়েছিল? কিন্তু এটা সবার আগে রেহানবাবুর কাছে দেখেছিলাম, ওনার কাছে এটা এলো কি করে? কেউ কি ওনাকে অফিসার আপনি আগে এই টিপ সুইটার ব্যাপারে ক্লিয়ার করুন। আমার মনে হচ্ছে এটা কোয়েলের অভিযোগ নয়, অন্য কেউ ভিকিবাবুকে বিপদে ফেলার জন্য কোয়েলের নাম করে অভিযোগটা করে ওর অজ্ঞান হয়ে থাকা অবস্থায় হসপিটালে ওকে দিয়ে সাইনটা করিয়ে নিয়েছে। কনফার্ম হন যে এটা কোয়েলের নিজের লেখা, কোয়েলের হাতের লেখা আর এই অভিযোগের হাতের লেখা দরকার হলে আপনি কোনো হ্যান্ড রাইটিং এক্সপার্টকে দিয়ে দেখে দেখান। এই সব কিছু হওয়ার পরে ভিকিবাবুকে থানায় ডেকে পাঠাবে। ফলস প্রমাণের ভিত্তিতে কিন্তু এইভাবে কাউকে জেরা করা নিয়মের মধ্যে পড়ে না। চলো ভিকিবাবু। নমস্কার। কেসটা যে করে হোক আমার আন্ডারে নিয়ে আসতেই হবে, নাহলে শিখা ঠিক বিক্রমকে আমার চাল থেকে বের করে বাঁচিয়ে নিয়ে যাবে। একবার আসুক কেসটা মারাতে, তারপর দেখব কত যুক্তি তুমি সাজাতে পারো শিখা সরেন। শিখা ফ্রি হয়ে যাবে মানে? মানে শিখার জীবন থেকে যদি ভিকি চলে যায় তাহলে তো শিখা ফ্রি হয়ে যাবে। কি আজে বাজে কথা বলছো বলো তো তুমি? ভিকি যদি শিখার জীবন থেকে সরে যায় তাহলে শিখার কি লাভ হবে? আমি আর কি বলি বলুন তো, আসলে আমি না, আমার ওই বান্ধবী ও বলছিল, ওদের কাছে না সব খবর আছে, ও আমাকে বলছিল যে কোয়েল আর ভিকির যেরকম সম্পর্ক সেরকম যদি শিখার সাথে কারো সম্পর্ক হয়ে থাকে তাহলে সে তো ভিকির ক্ষতি করতে চাইবে, তাই না? সুপর্ণা, কি বলছো কি এসব তুমি? হ্যাঁ শোনো, ভিকি আর কোয়েল না ছোটবেলার বন্ধু, ভিকি কোনোদিন কোয়েলকে এই চোখে দেখেইনি, আর শিখার কথা বলছো? শিখা সত্যি সত্যি ভিকিকে খুব ভালোবাসে, তোমার এই সমস্ত কথা শুনে প্রতিবাদ করা উচিত ছিল। বাবা আমি আমি প্রতিবাদ করেছি, বিশ্বাস করুন, আমি বলেছি যে ভিকি এরকম ছেলে না, ওরকম কাজ করতেই পারে না। কিন্তু আবার এটাও ভাবলাম, ওরা তো মিডিয়া, ওদের কাছে অনেক খবর থাকে। ধুর বাবা, আমি না এইসবের মধ্যে থাকতেই চাই না, আমি বরং ভিকিরা কখন ফিরবে সেই অপেক্ষায় করি, বুঝলেন তো? হ্যাঁ আমি যাই, আমি যাই। সুপর্ণা কি বলে গেল? শিখার জন্য ভিকির ক্ষতি করতে চায় এমন কে আছে বলতো?
থানায় কি হলো, কি করেছো তুমি ওকে দেখে বুঝতে পারছো না বৌদি? ফোনের অভিযোগ সামলাতে না সামলাতেই আর একটা অভিযোগ। দেখো জেরা করে করে ছেলেটার অবস্থা একেবারে শেষ করে দিয়েছে, কালো হয়ে গেছে মুখটা, দেখো সুপর্ণা। সেই তো, না জানি কে আবার বিক্রমের ইচ্ছে করে ক্ষতি করতে চাইছে। এনে জল বিক্রম। এবার একটু বল না, কি হলো ওখানে, কি বললো? কি আবার হবে মা, নানা রকম প্রশ্ন করলো, জিজ্ঞাসাবাদ করলো, এই ধরনের কেসে যেরকম হয় সেরকমই হলো। শিখা, ভয়ের কিছু নেই তো? আর কোনো ঝামেলা হবে না তো? কৈলাস বেঁচে থাকলে কোনো ঝামেলাই হতো না দিদিমণি, ওকে জিজ্ঞেস করলেই জানা যেত অভিযোগটা ও সত্যি সত্যি করেছে না মিথ্যে। আজ কোয়েল নেই, অভিযোগটা সত্যি করেছে কিনা জানার কোনো উপায়ও নেই। হয়তো ওরা আবার ভিকিবাবুকে থানায় ডেকে পাঠাবে। কি কি বলছো কি তুমি? আবার থানায় যেতে হবে কেন? শুনি, আমার ছেলেটা কি ক্রিমিনাল নাকি যে বারবার থানায় যেতে হবে ওকে? মা, কি হচ্ছে এটা কি? তুমি টেনশন করছো কেন? প্লিজ শান্ত হও, শিখা দেখছে তো ব্যাপারটা। সুদর্শন, কে কি দেখছে না দেখছে, কে কি করবে না করবে, সেই আশায় তো আমি বসে থাকবো না। এবার যা করার তোমাকে করতে হবে, আর তাড়াতাড়ি করতে হবে। আমাদের ছেলেটাকে বারবার থানায় যেতে হচ্ছে, এই এই জিনিসগুলো এবার প্লিজ বন্ধ হোক, প্লিজ তুমি কিছু একটা করো। মা, সত্যিটা খুঁজে বার করার জন্য আমাদের পুলিশকে সহযোগিতা করতে হবে মা। তার জন্য যদি বিকিবাবুকে আবার থানায়। দেখো সুদর্শন, আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, আমি আমার ছেলেকে এই অবস্থায় দেখতে পারবো না। কে কি সত্যি খুঁজে বার করবে না করবে আমার কিচ্ছু জানার দরকার নেই। আমি শুধু এইটুকু জানি আমার ছেলে নির্দোষ, আর আমার নির্দোষ ছেলেটাকে এইভাবে টানা হেঁচড়া করা হচ্ছে, আমি এটা বরদাস্ত করবো না। হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলেছেন। পুলিশ মিথ্যে অভিযোগ নিয়ে ভিকিকে হ্যারাস করবে, আর সেটা আমরা মেনে নেব। এটা যদি প্রীতমের সাথে হতো না, আমি আপনাকে বলে দিচ্ছি আমি একেবারে আগুন জ্বালিয়ে দিতাম। এটাই তো স্বাভাবিক সুপর্ণা, এটাই তো একজন স্ত্রীর কর্তব্য। আগুন জ্বালানোটা কোনো সলিউশন নয় মেজ বৌদি। এই সিচুয়েশনে আমাদের একদম মাথা গরম করলে চলবে না। ঠান্ডা মাথায় কেসটা লড়ার জন্য যেটা করা সেটা করতে হবে, আর শিখা এক্স্যাক্টলি সেটাই করছে। পিসি, ও স্ত্রীর কর্তব্যই পালন করছে, তাই নাকি? তা কি করছো তুমি শিখা? পিসি, এই কেসের দুর্বল দিকটা আমরা পুলিশকে দেখিয়েছি, আর পুলিশকে ভাবতে বাধ্য করছি যে ভিকিবাবুর নামে যে অভিযোগটা উঠেছে সেটা মিথ্যে হতেও পারে। দুর্বল দিক মানে? মানে কোয়েল মারা যাওয়ার আগে অভিযোগটা লিখেছিল, মানে তখনও কোয়েল সুস্থ ছিল। কিন্তু অদ্ভুতভাবে সাইন না করে টিপ সই দিয়েছে। মানে টিপ সই কেন দেবে? ও তো অশিক্ষিত নয়। কোয়েল যে লিখিত অভিযোগ পত্রটা দিয়েছে তাতে কোয়েলের টিপ সই সই নেই। স্ট্রেঞ্জ। এটাই তো আমার প্রশ্ন, এই প্রশ্নটাই আমিও তুলেছি। তার মানে বিক্রমের বিরুদ্ধে এই অভিযোগটা হয়তো কোয়েল করেনি। এক্স্যাক্টলি, আর এই দিকটাই এখন পুলিশ খুঁজে বের করবে। এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, ভিকিবাবুকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ফাঁসানো হচ্ছে তাই বুঝি?
তা শিখা কে ফাঁসাচ্ছে নামটা যদি বলো, নাকি তোমার এমন কারোর সাথে শত্রুতা আছে যে তোমাকে না পেয়ে বিকির ক্ষতি করতে চাইছে? শোনো, যে যতই চেষ্টা করুক না কেন, এত সহজে আমি তো হার মানব না। কেউ যদি ভেবে থাকে আমি হাতে হাত দিয়ে বসে থাকবো তাহলে সে ভুল জানে। যাই হয়ে যাক, আমি বেঁচে থাকতে আমার ছেলের কোনো ক্ষতি আমি হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। দিদি দিদি একটু খেয়ে যাও। আমার খিদে নেই বুদ্ধি, তোমরা বরং ভালো করে খেয়ে নাও। দিদি আসবো মা। সব ঠিক হয়ে যাবে মা, আপনি শুধু শুধু চিন্তা করছেন। তোমার সত্যি মনে হয় শিখা সবকিছু ঠিক হয়ে যাবে? কি বিষয়ে কথা বলছেন আমি বুঝতে পারছি মা, আপনার মনে এখন কি অবস্থা সেটাও বুঝতে পারছি, কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, এটা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের হাতে। সত্যি সত্যি কোনো উপায় নেই? তুমি একজন ডিএম, তোমাকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে তুমি গোটা জেলার মানুষের সমস্ত রকম প্রবলেম সলভ করে দিতে পারো, তাদের বিপদে তাদের পাশে থাকতে পারো। অথচ তোমার স্বামী, তোমার হাজবেন্ড যেখানে বিপদে পড়েছে তার জন্য তুমি কিছুই করলে না। তোমাকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে তুমি গোটা জেলার মানুষের সমস্ত রকম প্রবলেম সলভ করে দিতে পারো, অথচ তোমার স্বামী, তোমার হাজবেন্ড যেখানে বিপদে পড়েছে তার জন্য তুমি কিছুই করলে না, উল্টে তাকে সঙ্গে করে থানায় নিয়ে গেলে তুমি। মা, ভিকি বাবু যদি থানায় না যেত তাহলে ওরা ভিকি বাবুর বিরুদ্ধে আরো বড় আইনি স্টেপ নিতে পারত, ভিকি বাবুকে অ্যারেস্ট অবধি করতে পারত। আমরা যত পুলিশকে সহযোগিতা করব তত পুলিশ আমাদের বিশ্বাস করবে, ভিকি বাবুকে নির্দোষ ভাববে, পালিয়ে বেড়ালে পুলিশ আমাদের সন্দেহ করবে, তাতে সমস্যা আরো বাড়বে মা। তাই আমি এত কিছু জানি না শিখা, আমি শুধু এইটুকু জানি আমার ছেলে নির্দোষ, আর সেই জন্য শুধু শুধু আমি ওকে হ্যারাস হতে দেব না, কিছুতেই না। মা, আমি জানি ভিকি বাবু কোনো দোষ করেনি, আপনিও জানেন, কিন্তু পুলিশ তো সেটা জানে না মা, আর পুলিশকেই বিশ্বাস করাতে হবে, সেই জন্যই তো আমি পুলিশের সঙ্গে সহযোগিতা করছি মা। আমি যা করছি ভিকি বাবুর ভালোর জন্যই করছি, ভিকি বাবু যেমন আপনার ছেলে তেমন আমারও তো স্বামী, আমি স্ত্রী হয়ে স্বামীর খারাপ চাইবো, স্বামীর বদনাম এটা তো চাইতে পারি না না। কিন্তু বদনাম তো হচ্ছে শিখা, কি করছো তুমি সেটা আটকানোর জন্য বলো? দেখো, আমি তোমার মতো এত বড় সরকারি অফিসার তো নই, কিন্তু আমি এতগুলো বছর ধরে একটা একটা সামান্য এনজিও কিন্তু চালাই, পুলিশ আইন এসব নিয়ে কিছু কিছু জ্ঞান আমারও আছে শিখা। আমি খুব ভালো করে জানি কোনো কেস যদি ভিত্তিহীন হয় তাহলে ক্ষমতা দিয়ে সেটা কোনো রকম ব্যবস্থা করে ধামাচাপা দেওয়া যায়, এটা সম্ভব, বহুবার আমি হতে দেখেছি, তুমি চাইলেই সেটা করতে পারতে, কিন্তু কিন্তু তুমি তো করোনি। আমি চাইলেই পারতাম না, কিন্তু সেটা কি ঠিক হতো? শিখা, তুমি এখন এক আদর্শ সরকারি অফিসারের মতো কথা বলছো, আদর্শ স্ত্রীর মতো নয়।
অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।